সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি লেসন, 13তম অধ্যায়, বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা, এই বিষয়ের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের। এখানে আমরা আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে অবহিত হব। প্রথমেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনএফপিএর গঠন, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এসব সংস্থার ভূমিকা মূল্যায়ন, বিভিন্ন সংস্থা বাংলাদেশের সংশ্লিষ্ট বিশ্লেষণ করতে পারবো। আন্তর্জাতিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সম্পর্কে উদ্বুদ্ধ হব। এবারে আমরা পাঠ বিশ্লেষণে সরাসরি চলে যাই। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জাতিসংঘ। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মধ্যে যে বিশ্ব সংস্থা প্রতিষ্ঠা করে তাই জাতিসংঘ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এটি স্থাপিত হয়। পরবর্তী বিষয় আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের প্রায় সকল দেশের অংশগ্রহণে যে সংস্থা প্রতিষ্ঠিত হয় তাই আন্তর্জাতিক সংস্থা, যেমন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি উল্লেখযোগ্য। পরবর্তী বিষয় আঞ্চলিক সংস্থা। যে সংস্থা একটি নির্দিষ্ট অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে গড়ে ওঠে তাকে আঞ্চলিক সংস্থা বলে, যেমন আসিয়ান, ইউই, সার্ক ইত্যাদি। ভেটো ক্ষমতা। ভেটো ফরাসি শব্দ যার অর্থ আমি মানি না। ভেটো ক্ষমতা বলতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী 5টি সদস্যের বিশেষ ক্ষমতাকে বোঝায়। এটির অর্থ হল জাতিসংঘের উত্থাপিত আন্তর্জাতিক কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে উক্ত দেশগুলোর মধ্যে থেকে যদি কোনো দেশ ভেটো দেয় তাহলে উত্থাপিত বিষয়টি বা বিলটি পাশ হবে না। পরবর্তী বিষয় মানবিক বোমা। আইনস্টাইনের সূত্রের উপর ভিত্তি করে যে মারাত্মক মারণাস্ত্র আবিষ্কার হয় তাই মানবিক বোমা। পারমাণবিক শক্তি মানব কল্যাণে ব্যবহার করা গেলেও এটি ধ্বংসলীলাও প্রথম ব্যবহার করা হয়, তাই মানবিক বোমা একটি মানব বিধ্বংসী বোমা। এই ছিল আজকে আমাদের ত্রয়োদশ অধ্যায়ের পাঠ বিশ্লেষণ। এখানে আমরা দেখতে পেলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আমরা এইমাত্র আলোচনা শেষ করলাম। প্রথমে ছিল জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, আঞ্চলিক সংস্থা, ভেটো, মানবিক বোমা। এগুলোই ছিল এখানকার পাঠ বিশ্লেষণে আজকে মূল বিষয়। এছাড়া আমরা দেখতে পেলাম এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আমরা এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল WHO, যারা নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, UNDP, UNFPA এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আমরা এখানে জানলাম, যারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে তাদের যাত্রা শুরু করে এবং আজ পর্যন্ত তারা বিভিন্ন সেবা সাহায্য সংস্থার মধ্য দিয়ে সাহায্য করে যাচ্ছে। বিশ্ব যুদ্ধে সময়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধগুলোকে বন্ধ করার জন্য এবং পারস্পরিক রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি এবং সম্প্রীতি বিদ্যমান রাখার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পারস্পরিক দেশের মধ্যে, যাতে সুশৃঙ্খলভাবে ব্যবসা বাণিজ্য করা সম্ভব হয়।
তো এই ছিল আজকে আমাদের ভিডিও, সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। Thank you.